লন্ডনের এক্সেল এক্সিবিশন সেন্টারের নাইটেঙ্গেল হাসপাতাল ও মাদ্রিদের আইএফইএমএ কনভেনশন সেন্টারের আদলে কনভেনশন সেন্টারকে রূপান্তরিত করে বাংলাদেশেও তৈরি হচ্ছে কোভিড নাইন্টিন আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল। এর আগে উহান শহরে 10 দিন হাসপাতাল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল চীনা কর্তৃপক্ষ, কিন্তু ঢাকার এই হাসপাতালটি হল 21 দিনে। অবকাঠামো অবশ্য আগেই বানানো ছিল, শুধু বসানো হয়েছে শয্যা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি। বেসরকারি উদ্যোগে বসুন্ধরা গ্রুপ তাদের জমি ও অবকাঠামো ব্যবহার করতে দিলেও হাসপাতাল বানানোর মূল কাজটি করেছে বাংলাদেশ সরকারই। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে আইসিসিবি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার 4টি কনভেনশন সেন্টার ও 1টি প্রদর্শনী তাঁবুতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় এই কোভিড নাইন্টিন হাসপাতাল। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর জানান, এই হাসপাতাল নির্মাণের জন্য প্রায় 2.5 লক্ষ বর্গফুট জায়গা তারা সরকারকে অস্থায়ীভাবে ব্যবহার করতে দিয়েছেন। অস্থায়ী হাসপাতালটি নির্মাণের দায়িত্বে থাকা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান জানান, 3টি কনভেনশন সেন্টার ও 1টি প্রদর্শনী তাঁবুতে 2013টি শয্যা পাতা হয়েছে। এখানে আসলে আইসোলেশনে রাখা হবে, তার পোর্টেবল অক্সিজেন দেওয়ার ব্যবস্থা থাকবে। 2 বেডের মাঝখানে আমরা বিদ্যুতের লাইন টেনে দিয়েছি, ওখানে সকেটও আছে। 14 এপ্রিল থেকে কাজ শুরু করে এরই মধ্যে 2000 বেশি শয্যা পাতা হলেও কবে থেকে রোগীদের সেবা দেওয়া হবে তা চূড়ান্ত হয়নি। এদিকে অস্থায়ী হাসপাতালটি পরিচালনার জন্য এরই মধ্যে একজন পরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতাল পরিচালনার খুঁটিনাটি বিষয়গুলো এখনও চূড়ান্ত না হওয়ার কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। সায়েম সোবান আনভীর জানান, সামাজিক দায়িত্ব থেকে তারা হাসপাতাল তৈরির জন্য সরকারকে জায়গা দিয়েছেন। তিনি বলেন, আমাদের 26টি প্রতিষ্ঠান আছে যার প্রতিটি থেকে লাভ করি, 1টি প্রতিষ্ঠান থেকে আয় না করলে কিছুই হবে না। তিনি বলেন, দেখুন দুনিয়াতে এটা একটা সংকট চলছে, এখন একটি বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে এটা আমাদের দায়িত্ব এই মুহূর্তে সরকারের সাথে একযোগে কাজ করার। মূলত করোনা ভাইরাস মোকাবেলায় সর্বপ্রথম উহানে মাত্র 10 দিনে 1000 শয্যার হাসপাতাল তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দেয় চীন। উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর গত 24 জানুয়ারি এই হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। ছোট ছোট কাঠামোকে জোড়া লাগিয়ে রাতারাতি এই হাসপাতাল তৈরি করে চীন। তবে মহামারী ধীরে ধীরে কমে আসায় মার্চের শেষের দিকে এসে অস্থায়ী এই হাসপাতাল বন্ধ করে দেয় দেশটির সরকার। চীনের মতো রাতারাতি হাসপাতাল না বানালেও বেশ বড় আকারে 2টি কনভেনশন সেন্টারকে হাসপাতালে রূপান্তর করে ব্রিটেন এবং স্পেন।